যে তোমায় হাজার স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, সে কথা দিয়েছিল যে তোমাকে ছেড়ে কখনো যাবে না সে, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে সবসময় তোমার পাশে থাকবে, এরকম কথাও দিয়েছিল। সে মানুষটিকে পেয়ে তুমি নিজেকে অনেক সুখী মনে করতে, যার জন্য তুমি অন্যদের কাছ থেকে অনেক দূরে সরে থাকতে। যে মানুষটি তোমার কল লিস্টে ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে। যে মানুষটি তোমার চ্যাট লিস্টে সবার উপরে ছিল, কিন্তু আজ সেই মানুষটা ফ্রেন্ড লিস্টেই নাই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ সে তোমাকে একবারের জন্যও মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য তোমার বাসার সামনে চলে আসতো, আজ তো আর সে আসে না। কিন্তু আজ তুমি কেমন আছো জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, কিন্তু আজ সে তোমার নীরব কান্নার কারণ। সেই মানুষটি যার মায়াই পড়ে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকাইছো, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছুই নেই, সব প্রয়োজন। চাইলেও হয়তো সেই মানুষটাকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলেই ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে সব মায়া আর আবেগ। আর যখন তুমি কারো প্রতি মায়া বাড়াবে, তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, আর এই অবহেলাই তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। অবহেলা জিনিসটা বিষের চাইতেও বেশি তিতা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, সবাই সবার স্বপ্ন পূর্ণ করার জন্যই তোমার কাছে আসবে। স্বপ্ন যখন পূর্ণ হবে সে চলে যাবে, তোমার স্বপ্ন পূর্ণ করতে আসবে না। সবাই ভালো থাকতে আসবে তোমার কাছে, কিন্তু কেউ ভালো রাখতে তোমার কাছে আসবে না। সবাই ভালোবাসবে, কথাও দিবে, কিন্তু যাওয়ার সময় অজুহাতের পাল্লাটাই অনেক ভারী করে দিয়ে চলে যাবে, সাথে তো আছেই অবহেলার পাল্লাটা, পাহাড় সমান করে চলে যাবে, আর সাথে ঝরবে আকাশের মতো বৃষ্টি। কেউ কি তখন বুঝবে? তুমি বলেছিলে না পৃথিবীর সব মানুষ ছেড়ে গেলেও আমি তোমার পাশে থাকব, আমি কোথাও যাব না। আজ কেন আমাদের মাঝে এত দূরত্ব? আজ কেন আমাদের মাঝে এত অবহেলাই জর্জরিত? ভালোবাসা 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 শুধু কাঁদাই। যে মানুষটাকে তুমি হাজারো অবহেলার পর তোমার কাছে বারবার ফিরে আসে, সে মানুষটা বেহায়া না, সে মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে। যে মানুষটা তোমার জন্য সব কিছুই করতে পারে, সে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসতে পারে। যে মানুষটা তোমাকে আগলায় রাখা নিয়ে ব্যস্ত থাকে, সে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। সেই মানুষটা তোমার কথাই সবসময় ভাবে, সে মানুষটা সব সত্যি তোমায় অনেক ভালোবাসে। ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, আর কখনো নিশ্চুপ বানিয়ে দেয়। ভালোবাসা তো সবার কপালে সয় না, তাই বোধহয় আমার কপালেও সইল না। আজ যদি মন খারাপের কোনো প্রতিযোগিতা হইতো, তাহলে বোধহয় আমি চ্যাম্পিয়ন হইতাম, কারণ আমার মতো মন খারাপ আর কারোই নাই। এই শহরে সবাই ভালোবাসবে, পাশে কেউ থাকবে না। আমার যোগ্যতা কতটুকু সবাই আমাকে ওইভাবেই কথা বলবে, কিন্তু যখন ভালোবাসা হয় তখন কেউ যোগ্যতা দেখে না, তখন বলে আমি তোমার তোমারই থাকবো। যখন সে চলে যাবে, সে তখন অজুহাত আর যোগ্যতা নিয়েই কথা বলে। ভালোবাসা তোমারও এক কোনো শহরের অলিগুলিতে লিখে দিও, ভালোবাসার নামে তোমার কাছ থেকে অবহেলা বিক্রি করা হয়। যদি অবহেলাই বিক্রি করা হয়, তাহলে কেন ভালোবাসিছিলা? ভালোবেসে সবাই ওয়াদাই দিতে পারবে, কিন্তু কেউ ওয়াদা পূর্ণ করতে পারবে না, কারণ সবাই তো ওয়াদা পূর্ণ করতে আসে না, সবাই ভালো থাকতে আসে। ক্ষণিকের ভালোবাসার ভালো লাগা একেই বলে ভালোবাসা।